আমি 95 থেকে এই সমিতির সাথে জড়িত। আমি আদ্রাসন থেকে সাধারণ মানুষ থেকে দোকানদার চাটাবাজ বিভিন্ন মাস্তানদের আকড়া ছিল বিজয়নগর, তখন আমরা দোকানদার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব কাকে বলে কিভাবে অর্গানাইজেশন করতে হয় খলিল ভাই কিছুটা বলে গেছেন, এবং একইভাবে একই অবস্থানে আমাদের প্রায় চেয়ারম্যান জনাব এস এ কাদের কিরণ আমাদের সদ্য যার অক্লান্ত পরিশ্রম ছিল এই বাংলাদেশ দোকান মালিক সমিতি সৃষ্টির লক্ষ্যে, জনাব এম এ জামান মঞ্জু এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন মার্কেট থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই দীর্ঘদিন যাবৎ এই দোকান মালিক সমিতি করি উপস্থিত আজকের এই সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব সহ নেতৃবৃন্দ ও বিভিন্ন মার্কেটের দোকান মালিক, আসলে মানুষের শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হইল একটা হার্ট, হৃৎপিণ্ড যেটাকে বলে, আমি জানি না আপনারা জানেন কিনা, আমার কিন্তু হৃৎপিণ্ডে অস্ত্রোপচার হয়েছে। দোকান মালিকদের পক্ষে প্রকৃত অর্থেই দোকান মালিকদের পক্ষে স্বার্থ রক্ষার্থে সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত, তাদের সম্মুখে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হিসাবে আমি জনাব তৌফিক এহসান সাহেবের নাম প্রস্তাব করছি। আপনারা আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আমি আশা করি আপনারা তার জন্য দোয়া করবেন। তবে আপনাকে এসিড টেস্ট করেছি, সে আসলে অত্যন্ত সংগঠন প্রিয় মানুষ, ভবিষ্যতে সে আমাদের জন্য বিশেষ করে দোকান মালিকদের সমিতির জন্য সে অনেক কিছু করবেন। সবাইকে ধন্যবাদ। সম্মানিত হবে, উনি যে দিক নির্দেশনা দিবেন সেই মোতাবেক আমরা কাজ করব ইনশাল্লাহ। এখন আজকের এই আমাদের ঢাকা মহানগর দোকান মালিক সমিতির নবনির্বাচিত কমিটিকে আমি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ব্যবসায়ীদের সুসংগঠিত করে একটি আন্দোলন তৈরি করেছেন, তিনি হচ্ছেন মহাসচিব এক নামে বাংলাদেশের সভাপতি। সভাপতি আপনারা আমাকে তৈরি বানিয়েছেন, এখানে সিনিয়র সভাপতি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এম এ হানান আজাদ, সহ সহ সভাপতি আগামীতে সেন্ট্রাল কমিটির সাথে আলাপ আলোচনার সাপেক্ষে আমরা এটা যদি সমর্থন করেন উনি ওনার অনুপস্থিতি, আপনারা কি একমত? কোষাধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম মায়ুর, যুগ্ম সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আমার পিছনে, আপনারা কি একমত আছেন? আপনারা কি একমত আছেন?
এসো হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তাপসনি শাশুবাই মুমুসুরে গাওরাই তাপসনি শাশুবাই মুমুসুরে গাওরাই বাৎসরের আবর্জনা দূর হয়ে যা 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো সুদূরে মিলাক যাক যাক এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো মুছে যাক রানি গুছে যাক জরা অগ্নিস্নানি শুচি হোক ঘরা মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নিস্নানি শুচি হোক ঘরা রসেরু আবেশ রসে শুষ্ক করি দাওয়াশি রসেরু আবেশ রসে শুষ্ক করি দাওয়াশি আনু আনু তবু প্রলয়ের শাখানু আনু আনু তবু প্রলয়ের শাখ মায়ার কুজ্ঝটি জান যাক দূরে যা 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো তাপসনি শাশুবাই মুমুসুরে গাওরাই তাপসনি শাশুবাই মুমুসুরে গাওরাই বাৎসরের আবর্জনা দূর হয়ে যা 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 এসো 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 হে বৈশাখ 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 এসো এসো তাপসনি শাশুবাই মুমুসুরে গাওরাই তাপসনি শাশুবাই মুমুসুরে গাওরাই বাৎসরের আবর্জনা দূর হয়ে যা 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 এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো স্মৃতি জাগ ভুলে যাওয়া গীতি
ভুলে যাওয়া গীতি যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক যাক যাক এসো 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 হে বৈশাখ এসো 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 হে বৈশাখ এসো এসো মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ঘরা মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে শুচি হোক ঘরা রসেরু আবেশ রাশি শুষ্ক করি দাওয়াশি রসেরু আবেশ রাশি শুষ্ক করি দাওয়াশি আলো 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 তব প্রলয়ের শাখানো আলো আলো তব প্রলয়ের শাখ মায়ার কুজ্ঝটি জান যাক দূরে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে কে বেকে পৃথিবীর পটে কত ছবি একে ঝর্ণা ছুটে চলে একে বেকে পৃথিবীর পটে কত ছবি একে নদীর কলতানে সাগরের গর্জনে নদীর কলতানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতিরে তারা বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মামানিক Thank you.
চেয়ারম্যান জনাব এসি কামাল, বিপ্লবী মহাসচিব বাংলাদেশ প্রথম মানুষ সমিতির জনাব শাহাদাম, উপস্থিত আমার শ্রদ্ধেয় আলাস মুখিসুর রহমান, আমিন ইসলাম সেলিম সাহেব, মুক্তা ভাই, আমার শ্রদ্ধেয় মঞ্জু ভাই, মান্নান ভাই, গাজী ভাই, আন্নান ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার প্রাণীয় শ্রদ্ধেয় ঢাকা মহানগরীর বিভিন্ন মার্কেটের সদস্য ও বিভিন্ন মার্কেটের আগত প্রিন্ট মিডিয়া সাংবাদিক ও ফটোগ্রাফার সবাইকে ইফতারে শুভেচ্ছা জানাচ্ছি। আমার 1971 মুক্তিযুদ্ধ সমাপ্ত হওয়ার পর দীর্ঘ 43 বছর এর মধ্যে ঢাকা মহানগরে আমরা কখনো বৈধ ঢাকা বাংলাদেশ দোকান মালিক সমিতির অন্তর্ভুক্ত কোন সংগঠন আমরা দেখতে পাই। বাংলাদেশ দোকান মালিক সমিতি এবারের নির্বাচনের পর তার নির্বাচনের আগে নভেম্বরের 2 তারিখে সর্বপ্রথম বাংলাদেশ দোকান মালিক সমিতি ঢাকা মহানগর একটি কমিটি গঠন করার জন্য অনুমোদিত হবে। আমরা অতি অল্প সময়ের মধ্যে একটি সাধারণ সভার মাধ্যমে 101 সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি এবং ঢাকা মহানগরে বসবাসরত সকল সাধারণ ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োগ যা করা আছে এটাকে নিরাপত্তার লক্ষ্যে, এটাকে পহরার মতো 71-এর মুক্তি আমরা যদি বলি এই অল্প সময়ের মধ্যে আমরা কি করতে পেরেছি আর আগামীতে আমরা কি করতে পারব এটার ব্যাখ্যা দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই। আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা বেশ কয়েকটি সভা করে আমরা ঢাকাবাসীকে দেখিয়েছি, ব্যবসায়ী দেখতে পেরেছে যে সত্যিকার অর্থে প্রাণ চাঞ্চলতা নিয়ে প্রতিটি কর্মী বাহিনী মহানগরে তারা কাজ করেছে এবং সেটা সাফল্যমণ্ডিত করে আজকে আমাদের ঘরের দরবারে উপস্থিত করতে পেরেছে। এই যে আজকে বিদ্যুতের সমস্যা, আমরা বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আমরা উন্মুক্ত হাউসে আলাপ আলোচনা করেছি। এবারে রমজানে আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চেয়েছি, আল্লাহর রহমতে এই পর্যন্ত ভালোই আছে, আগামী যাতে ভালো থাকতে পারে তার দিকে আমরা কিছু কিছু জায়গায় হয়েছে বাস্তবিত কিছু কিছু জায়গায় হয়নি, যেসব জায়গায় হয়নি ওনারা ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সাথে যোগাযোগ করবেন, আমরা প্রাপ্তিসি চাপিদের সাথে যোগাযোগ করে এগুলি বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আজকে এই ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি মার্কেট থেকে আগত আমার ব্যবসায়ীদের আসলে বাংলাদেশ দোকান মালিক সমিতি একটা রেজিস্টার্ড সংগঠন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা লাইসেন্স প্রাপ্ত হয়ে এর কার্যক্রম শুরু করা হয় এবং সংবিধানে বলা আছে মহানগর জেলা এবং বিভিন্ন মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির শাখা থাকবে। ঢাকা মহানগরীতে বৈধ কোন শাখা বাংলাদেশ দোকান মালিক সমিতির ছিল না, কোন বৈধ শাখা ঢাকা মহানগরীতে বাংলাদেশ দোকান মালিক সমিতির ছিল না, আমরা কোন শাখাকে স্বীকৃতি দেইনি, অথবা যারা মহানগর নামে এতদিন কাজ করেছেন তারা কোন স্বীকৃতি চান না আমাদের কাছে। পরবর্তী সময় যারা আমির হোসেন খানের মৃত্যুর পর যারা আক্তার
মঞ্জু সাহেব যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন তখন একটা স্ট্যান্ডিং কমিটিতে আমরা চিন্তা করলাম এবং সিদ্ধান্ত নিলাম যে মহানগরটাকে সুসমৃদ্ধ করতে হবে। তাই আমরা একটা আহ্বায়ক কমিটি করে 31 সদস্য বিশেষ একটা আহ্বায়ক কমিটি করে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে আগামী এতদিনের ভিতর একটা ঘটনতন্ত্র প্রণয়ন করতে হবে এবং নির্বাচন সম্পন্ন করতে হবে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা কম বেশি মহানগর সম্বন্ধে ধারণা আছে। আমি আপনাদের কাছে একটা কথা দুঃখের কথা বলতে চাই যে আজকে 24 বছর যাবৎ ঢাকা মহানগর নামের যে সংগঠনটি রয়েছে যেটার কোন সংবিধান নাই, গণতন্ত্র নাই, কোনো কিছু নাই, এটা কিসের উপরে এতদিন চলেছে এটা আমরা জানি না। আমরা জিজ্ঞেস করে নেই জন্য যেহেতু তারা আমাদের স্বীকৃতি প্রাপ্ত না। ঢাকা মহানগর দোকান মালিক সমিতির আহ্বানে আজকের ইফতার মাহফিলের সভাপতি মঞ্চ সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ দোকান মালিক সমিতির সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন মার্কেট থেকে বিভিন্ন ঢাকা বিভিন্ন জোন থেকে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম। দোকান মালিক সমিতি আসলে যে একটি পূর্ণাঙ্গ অবস্থানে যাচ্ছে তার প্রমাণ আজকের এই ইফতার মাহফিলের উপস্থিতি। আমি বলতে চাই নীরবে নিভৃতে কাজ করলে তার যে ফল তার যে বহিঃপ্রকাশ এই উপস্থিতি প্রমাণ করে। ইফতার পার্টিতে সবাইকে আমি রমজান মোবারক জানাচ্ছি। এই মুহূর্তে আমি ইফতারের চার প্রান্তে আজকের এই সভাপতি উপস্থিত আজকের এই ইফতার মাহফিলের বিশেষ অতিথি বাংলাদেশ দোকান মালিক সমিতির সম্মানিত চেয়ারম্যান এস এ কাদের কিরণ, উপস্থিত আছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব জনাব খন্দকার শাহালম, উপস্থিত আছেন আজকের সভার সভাপতি জনাব তহিদ আলী এহসান, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, ঢাকা শহরের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিভিন্ন প্রান্ত থেকে আগত ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সবাইকে জানাই রমজানের মোবারকবাদ। আপনারা সবাই একত্রিত হয়েছেন, আসলে ইফতার পূর্ব মুহূর্তে বক্তব্য দেওয়ার তেমন কিছু নেই। ঢাকা মহানগর দোকান মালিক সমিতি আজকের যে আয়োজন করেছে এই আয়োজনে আমরা সবাই শরীক হতে পেরেছি, এই জন্য ঢাকা মহানগর দোকান মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটিকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ঢাকা মহানগর দোকান মালিক সমিতি আয়োজিত অধ্যক্ষ ইফতার মাহফিলের সহ মঞ্চে উপস্থিত আমাদের সমগ্র ঢাকা শহরের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে ইফতারের একটি বিশেষ মুহূর্তে আমরা সবাই একত্রিত হয়েছি, এর জন্য আমরা প্রত্যেক ব্যবসায়ী ঢাকা মহানগর দোকান মালিক সমিতি তথা বাংলাদেশ দোকান মালিক সমিতির সম্মানিত নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ। আজকে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সম্মানিত সভাপতি, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন মার্কেট থেকে আগত আমার প্রাণ প্রিয় দোকান মালিক ভাইরা, আসসালামু আলাইকুম। ঢাকা মহানগর দোকান মালিক সমিতি যে সমস্ত
ঢাকা ব্যবসায়ীদেরকে একত্রিত করে বিশেষ করে প্রতিদিন আমি এখানে দেখতে পেলাম দীর্ঘদিনের যে আমার একটা যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতার আলোকে দেখতে পেলাম যে অধিকাংশ মার্কেটের নেতৃবৃন্দকে যে একটি কাতারে আনতে পেরেছেন এই জন্য আমি বসুন্ধরা মার্কেটের পক্ষ থেকে এই মানে আমাদের দোকান মালিক সমিতি ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সম্মানিত সভাপতি সম্পাদক সহ সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা সম্মানিত সভাপতি মঞ্চে ভূমিষ্ঠ বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি সম্পাদক ঢাকা মহানগরী দোকান মালিক সমিতির সম্পাদক মঞ্চের সামনে ঢাকা মহানগর দোকান মালিক ভাইয়েরা সামনে আমার বাংলাদেশ দোকান মালিক সমিতির সহসভাপতি এবং নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আসলে সব কিছু পরিচালিত করতে হলে এমনই এক সংগঠন দরকার, আর সংগঠন যদি না থাকে পরিচালিত হবে কিভাবে? আজকে বাংলাদেশ দোকান মালিক সমিতি আমি মনে করি যে একটা সুস্থ এবং শক্ত এবং শক্তিশালী একটি সংগঠন তৈরি হয়েছে। আগামীতে আমাদের ব্যবসায়ীদের তারা ন্যায্য অধিকার আদায় করে নিতে পারবেন।
প্রথম সদস্য এক নম্বর সদস্য জনাব এম এ জামান মঞ্জু, জনাব এম এ জামান মঞ্জু সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ। বাংলাদেশ দোকান মালিক সমিতির ভাইস চেয়ারম্যান এবং ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সিনিয়র সহসভাপতি জনাব হান্নান আজাদ সাহেবকে মঞ্চে আসার জন্য অনুরোধ। জনাব আমিন ইসলাম সেলিম সাহেবকে মঞ্চে আহ্বান করার জন্য অনুরোধ। জনাব মহসিন গাজী, বাংলাদেশ দোকান মালিক সমিতির ভাইস চেয়ারম্যান, হাজি মোহাম্মদ ইসমাইল সাহেব, ঢাকা মহানগর দোকান সমিতির সহসভাপতি। ইসমাইল সাহেব কিছু প্রস্তাব উপস্থাপিত হয়েছিল, সেগুলি চূড়ান্ত করার জন্য আজকে 10:30 থেকে আমরা মিটিং করে চূড়ান্ত করেছি। সেগুলির উপর ভিত্তি করে আমরা আজকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার উপস্থাপন করবো ওদের সামনে, এর জন্য আজকে এই প্রেস ব্রিফিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রেস ব্রিফিং শুরু করবো এখনই, আমাদের যে প্রস্তাবগুলো আছে এগুলোর উপরে। তার আগে আমি অনুরোধ করবো, দয়া করে আপনারা মোবাইলগুলো একটু বন্ধ করে দেন, কারণ আমাদেরকে সময়ের জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজটা করার সহায়তা করে, অথবা সন্ত্রাসী ঘটনার কারণে যেটাই বলেন এসব ব্যক্তি ইতিমধ্যে ইন্তেকাল করেছেন এবং যারা হাসপাতালে এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর হাসপাতালে আছেন তাদের আশু মুক্তি কামনা করি। আশ্চর্যের ব্যাপার, গতকালকে যে অ্যাক্সিডেন্টটা দেখেছেন যে 29 জন লোককে আগুন দিয়ে পোড়ানো হয়েছে পেট্রোল বোমা মেরে, সেখানে আমাদের একজন দোকান ব্যবসায়ী ছিলেন এবং 3 জন কর্মচারী ছিলেন, তাদের অবস্থা খুবই সংকটাপন্ন। আপনারা দয়া করে তাদের জন্য একটু দোয়া করবেন। যে সহিংসতা চালাও পড়াও চলছে তার পরিপ্রেক্ষিতে আমরা মহানগর এবং বাংলাদেশের ব্যবসায়ীরা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই ক্লান্তিকালে। সারা বিশ্বের কাছ থেকে আমরা সহানুভূতি পেয়েছি, তার পরিবারদের স্কুলের ফি জমা দিতে পারছে না, আমরা কিন্তু সর্বশান্ত হয়ে গেছি, হচ্ছি হয়ে যাব তা না, আমরা কিন্তু সর্বশান্ত হয়ে গেছি। আমাদেরকে কঠোরতম সিদ্ধান্ত নিয়ে এটাকে শেষ করতে হবে। আমরা বাংলাদেশ দোকানদারের সমিতি এবং ঢাকা মহানগর সমিতি, বাংলাদেশ দোকানদারের সমিতি প্রতিটি হরতালে আমরা দোকানপাট খুলে রেখেছি এবং মার্কেট খোলা রয়েছে। ব্যবসায়ীদের নিরাপত্তার লক্ষ্যে গোটা জাতির ব্যবসায়ীরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে, আমরা খুব শান্তি প্রিয় ব্যবসায়ী, এই হরতাল অবরোধে নানা অবরোধে আমাদের আমরা সর্বশান্তি হয়ে গেছি অনেকদিন, আমাদের পক্ষে যার জন্য আজকে আমরা প্রতিবাদ স্বরূপ মানববন্ধন কর্মসূচি দিয়েছি। আমরা সংসদে আইন করে হইল যে অর্থনীতি ধ্বংসকারী হরতাল অবরোধ বন্ধ করতে হবে এবং সমগ্র বাংলাদেশে ব্যবসার পরিবেশ ফিরিয়ে দিতে হবে। আমরা সমগ্র বাংলাদেশে আজকে একই সাথে সমগ্র জেলা বিভাগীয় শহরে এই মানববন্ধন পালিত হচ্ছে আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতির আহ্বানে এবং বিভিন্ন জেলার আয়োজনে। আমি আপনাদের মাধ্যমে আজকে তারা
ওদিকে কেন ঢুকতে দিও না, মোবাইলটা দাও, এদিকে লুকিং কে দিয়ে খালি লড়াড়ি সামনে থেকে একটু চাপো তো, আমরা এই রাজনৈতিক এই সংঘাত আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য বাংলাদেশ দোকান মালিক সমিতি আমরা সরকার এবং বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন এবং অগ্নিসংযোগ থেকে যে সমস্ত সংসদে আইন রয়েছে সেগুলি বিল পাস করে সেগুলি বাংলাদেশের আইন অনুযায়ী আইনের কাঠামো এনে এগুলি বন্ধ করার আহ্বান জানাচ্ছি। সভাপতি, সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনাদের সামনে মূল্যবান বক্তব্য এবং পরবর্তী কর্মসূচি ধরে তুলবেন। সামনে ভলেন্টিয়ার ভাই যারা আছেন তাদেরকে আমি আবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, দু পাশে যারা আছেন একটি লোক যেন ঋণের কারণে পার্টিদের পেমেন্ট দিতে পারছে না, বিভিন্ন পার্টির চেক তারা বাউন্স হয়ে যাচ্ছে, এই সমস্ত কারণে ব্যবসায়ীরা এত ক্লান্ত হয়েছে এখন আর ঘরে বসে থাকার মতো অবস্থা নেই। আমরা চাই আইন করে সমস্ত কিছু ব্যবস্থা ঢাকা মহানগরীর সকলে ঐক্যবদ্ধ ভাবে মানববন্ধনে অংশ, এ থেকে প্রমাণ হচ্ছে
দাদা একটু ছাড় দেন। সামনে যায় না, সামনে যায় না। সামনে যায় না, ভাই মোবাইল একটু চাপো তো ভাই। হ্যাঁ চাপেন একটু। হ্যাঁ দাঁড়া ভাই। আজকের এই মানববন্ধন কর্মসূচি পালন করা হলো। আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তি চাই। আপনারা একটু খেয়াল করতে পারবেন, আমাদের জন্য কিন্তু এই রাস্তা গাড়ি চলাচলের বিঘ্নিত হচ্ছে। আমরা বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না। আমরা আজকে যারা মহানগরের পক্ষ থেকে এএসএম সাহেবের অর্গানাইজেশনের মাধ্যমে যারা এখানে আসতে উপস্থিত হয়েছেন, আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই। সাংবাদিক ভাইদেরকে কৃতজ্ঞতা জানাই এই জন্য যে আপনারা কিন্তু পুরো মানববন্ধনের খবরটা সংগ্রহ করেছেন। আপনারা দয়া করে, আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত, আমাদের কথাগুলি সুন্দরভাবে তুলে ধরবেন। আমি এহসান সাহেবকে অনুরোধ করতেছি আপনার মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করার জন্য। আজকে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির আয়োজনে এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির তত্ত্বাবধানে সারা বাংলাদেশে এবং ঢাকা মহানগরীতে সকাল 11:00 থেকে 1:00 পর্যন্ত মানববন্ধন পালন করা হয়। এই মানববন্ধন পালন করার সময় আমরা সুশৃঙ্খলভাবে আমাদের যে দাবি দাওয়া এবং মনে দুঃখ কষ্টের কথা এখানে মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যারা আছেন সাংবাদিক ভাইরা আপনাদের সামনে উপস্থাপনা করা হয়েছে। আমি আশা করব আপনাদের কলম, আপনাদের টিভি চ্যানেল এবং আপনাদের দক্ষতার মাধ্যমে ব্যবসায়ীদের দুঃখ কষ্টগুলো জাতির কাছে তুলে ধরবেন এবং ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে, বিভিন্ন মার্কেট থেকে, বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী ভাইরা কষ্ট করে আজকের মানববন্ধনকে সাফল্যমণ্ডিত করেছে, আমি তৌফিক হাসান ঢাকা মহানগর দোকান মালিক সমিতির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি।
করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ডিজিটাল আইসিটি ফেয়ার অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত সম্মানিত মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী জনাব স্থাপিত ইয়াসিফ ওসমান, আজকে প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী এবং আমার তরুণ ভাই বোনেরা, আপনার সাথে আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানে থাকতে পেরে আমি সত্যি বাংলাদেশ সরকারের বিজ্ঞান এবং তথ্য সম্মানিত বিশেষ অতিথি প্রধান বক্তা আমার
ধন্যবাদ।